ওইটা যেন দেখে নিয়ে এটা কেন বাদ দিয়েছেন, সময় তো দেওয়া হয় তাকে পনেরো মিনিট, তাই না? তো সেই দিক থেকে আলমগ কবিরের বই দুটো সম্পর্কে বিধান রেখে একটু কম আলোচনা করেছে, সেই জন্য আমি একটু করে সেই আলোচনাটাই করব। আর প্রবন্ধের সমালোচনা করা নয়, এটা প্রথম কথা হলো, কোনো মানুষ যখন মারা যায় অথবা তার বয়স যখন প্রায় একশো হয়, আমরা তার জীবনের পর্যালোচনা করি। তিন ধরনের পর্যালোচনা হয়। এক হচ্ছে তিনি ব্যক্তি হিসেবে কেমন ছিলেন, সাহসী না ভীরু। আরেকজন আলোচনা হয় তিনি যে রচনা নির্মাণ করেছেন, চলচ্চিত্র, সাংবাদিকতা বা তার লেখার বিশ্লেষণ প্রবন্ধ, সেগুলি কেমন ছিল, এটা আলোচনা হয়। আরেকটা তৃতীয় বিষয় হয় আলোচনা, সেটা হচ্ছে তার কাজের প্রভাব কেমন পড়েছে পরবর্তী যুগের উপর। আমি এর মধ্যে দুটো জিনিসের আজকে সন্ধান পেলাম জুনায়দ আলিমের বক্তৃতার মধ্যেই, তার পরবর্তী প্রভাবের একটা নমুনা পাওয়া যায়। তারেক মাসুদের মতো শিল্পী, জুনায়দ আলিমের মতো গুণী, তারা সকলেই যেভাবে তার ভক্তি প্রকাশ করেছেন এতেই ওই মানুষটির গুণ পাওয়া যায়। আমার এই বিষয়ে বেশি অভিজ্ঞতা নাই, আমি কবির ভাইকে একদিনই দেখেছিলাম, সেটা হচ্ছে 1984-85 হবে, আমার সময় মনে থাকে না, সম্ভবত 84 সনে হবে। সত্যজিৎ রায়ের ঘরে বাইরে মুক্তি পেয়েছে, সেটা আলোচনা হচ্ছিল তৎকালীন রাশিয়ান কালচারাল সেন্টারে, উনি সভাপতিত্ব করেছিলেন, একটা আলোচনা হয়েছিল। তখন আমাদের বয়স কম ছিল এবং অজ্ঞতা প্রচুর পরিমাণে ছিল, অনেক বড় বড় কথা বলতাম, আমি কিছু কিছু বলেছিলাম গরম কথা দেখি, তারপর খুব ঠান্ডা মাথায় সেগুলি যে শুনলেন, এবং তারপর দেখলাম আলোচনা থেকে বেরিয়ে যখন আমরা সামনে আড্ডা দিই, সেখানে উনি অনবরত ওই কথাই অনুরণন করছিলেন। তো সেই জন্য মনে হলো মানুষটার মধ্যে অন্য ধরনের গুণ আছে, এছাড়া তাকে আমি আর দেখিনি। 1989 সনে উনি যখন মারা যান, জানুয়ারি মাসের 20 তারিখে মারা যান, তখন আমি বিদেশে থাকি, শুনে বড় ব্যথা পেয়েছিলাম। পরে যখন জানলাম যে তার বয়স হয়েছে মাত্র তখন 52 বছর, অতি অল্প বয়সে মারা গেছে। আমি ধরে নিচ্ছি 1937 সনে তার জন্ম। আর আমাদের বইতে যা লিখেছে সেটা আমার তো গুরুত্ব লিখিত, এক দু বছরের কি এসেছে জানা 52 জানা 53। আমাদের বর্তমান অবস্থা, উনি বেঁচে থাকলে এখন তার বয়স 85 হতো অথবা 84 হতো, আর 15-16 বছর গেলে উনি 100 বছর হবে তার। এই জন্য বলছি আমি তার ব্যক্তি হিসেবে তিনি কেমন ছিলেন, আমি নিজে প্রত্যক্ষ অভিজ্ঞতা তার নয়, যেমন কামাল লোহানি লিখেছেন, অন্যান্যরা লিখেছেন, সেই মধ্যে কিছুটা অনুমান করতে পারি। তার তিন ধরনের সাহস ছিল, যেটাকে বলে শারীরিক সাহস, দৈহিক সাহস, মারামারি গুলো পারতেন। দুই নম্বর সেটা দেখা গেছে তিনি সুইজারল্যান্ডের সীমান্তে যেভাবে পার হচ্ছিলেন, যেখানে তার বন্ধুর ধরা পড়ছে, কয়েকজন মৃত্যুদণ্ড হয়েছে, তিনি অল্পের জন্য প্রাণে বেঁচেছেন, মানে তাকে মাফ করে দেওয়া হয়েছে বলা যেতে পারে। এইটা হলো একটা যুদ্ধে যেতে তিনি পিছ পাননি। দুই নম্বর সাহসকে বলে ইংরেজিতে বলে মোরাল কারেজ, নৈতিক সাহস, যে আমি যেটাকে সঠিক মনে করি তার জন্য আমি তো একা হয়েও যাই। এবং তিনি যখন চলচ্চিত্র ব্যবসায় প্রথম নামেন, আমি ব্যবসার মধ্যে ব্যবহার করছি বৃদ্ধি অর্থে, পয়সা কামানোর অর্থে নয়। তিনি তখন একবার তাকে প্রায় মারারও উপযোগ করেছিল এফডিসিতে কেউ, তিনি যে সমস্ত কঠোর সমালোচনা করতেন, সিকোয়েন্সের প্রতি পত্রিকা করেছিলেন, তার লেখাতেই পড়েছে কেউ কেউ মারবে বলেছিল, এটা ছিল তার হচ্ছে মোরাল কারেজ। আরেকজন কাছে ইন্টেলেকচুয়াল কারেজ, সেটার কথা কিন্তু আমি আজকে বলবো। এই কারণ বলছি কি, আলম কবির অন্যান্য কীর্তির মধ্যে তিনি ভালো লেখকও ছিলেন, এবং একথা সত্যি, আমি নিজেও না বুঝে জোনায়দ আলিমের কথা না শুনে তার কথা আমি যে নকল করেছি, সেটা হচ্ছে যে আলম কবির ইংরেজি ভালো ছিল। আমি কার্ল মার্কস একটা উদ্ধৃতি দিয়ে লিখেছিলাম, মার্কস বলছিলেন বিদেশি ভাষা হচ্ছে জীবন সংগ্রামের হাতিয়ার। মার্কসের নানা বিষয় স্মৃতি বলে একটা বই আছে, ওখানে আপনারা পড়তে পারবেন। তো আলমগ কবির সেটাকে উপযুক্তভাবে কাজে লাগিয়েছিলেন, তিনি অল্প বয়সে আনুমানিক 20-19 বছর বয়সে বিলেতে গিয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান অনার্স পাশ করে আইএমএ শেষ করেনি, চলে গিয়েছিলেন বিলেতে, তারপরে বিলেতে নাগরিকত্ব অর্জন করেছিলেন। কিন্তু সেইখানে পাকিস্তানের দুই অংশের মধ্যে বৈষম্যের কোনো লেখা পড়ে তার স্মৃতিকথা অনুসারেই বলছি, তিনি বুঝলেন যে আমাকে এই সংগ্রামে অবতীর্ণ হতে হবে। আমি এটাকে শুধুমাত্র মোরাল কারেজ বলবো না, এটা ইন্টেলেকচুয়াল কারেজ। তখনই বুঝতে পেরেছিল যে ওদের সাথে আমাদের থাকা হবে না, এই যে দূরদর্শিতা,
আমসভা বলতেন বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস বইতে আমসভা লিখেছিলেন 1972 সনে। সৎ সাহসকে অনেকে জ্যাঠামি মনে করে থাকেন, কিন্তু আমি মনে করি সৎ সাহস হচ্ছে অনেক দূরবর্তী সম্ভাবনা দেখতে পারার ক্ষমতা। এই কথাটা আমার প্রায় মনে পড়ে আলমগ চৌধুরীর মধ্যে যে অনেক দূরবর্তী সম্ভাবনা দেখতে পাওয়ার ক্ষমতাও জন্মেছিল। আমাদের দেশে এখন রাজনৈতিক মহলে তর্ক চলছে সিরাজুল আলম খানের নিউক্লিয়াস তত্ত্ব, যে আমরা কেউ তিনজন মিলে পরিকল্পনা করছিলাম পূর্ববঙ্গের সামিল করবো, সেটাই না অস্বীকার করছি না, কিন্তু এটা প্রায় যুগপথ। একই সময়ে এই ঘটনা ঘটেছে, আমরা বিলাতে পূর্ববঙ্গা মুক্তি ফোন করেছি, সেটা হচ্ছে তার আমি বলবো এটা মোরাল শুধু নয় ইন্টেলেকচুয়াল কার্য বটে, বুদ্ধির দিক থেকেও দিক দিই। তো বৈধানের বিরুদ্ধে সম্মান জানাচ্ছি এই জন্য যে ইংরেজি একটা বক্তব্য আছে না, ব্রেভিটি ইজ দ্য অ্যাসেন্স অফ উইচ, সংক্ষিপ্ততায় বুদ্ধি দিকদের সারমর্ম বিধান সেটারই প্রমাণ দিয়েছেন। শব্দ শনি কথাটা আলমগ কবিরের সম্পর্কে লিখতে গিয়ে কামাল লোহানীও ব্যবহার করেছেন, হতে পারে যে বিধান সেখান থেকেই অনুপ্রেরণা পেয়েছেন। আমরা সত্য তো প্রচুর্য প্রতিদিনই পূর্ব দিকে ওঠে, সব প্রতিদিনই নতুন মনে হয়, একই রকম মনে হয়। তাই এখানে অপূর্বতা রবীন্দ্রনাথ যাকে বলতেন তার প্রশ্ন উঠছে না, আর সত্যটা কি? আলমগ কবিরের রচনা বলি আমাদের পাঁচজন তরুণ অনেক কষ্ট করে সম্পাদনা করে দেবে, যে পাঁচজন বলছে আমি হরে ধরে, মানে একজন তরুণী তার নেতা, তার নাম হচ্ছে আবুল খায়ের মোহাম্মদ আতিকুজ্জামান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলমগ কবির রচনা বলছে শেষ পর্যন্ত রক্ষা পাবে, এই বইয়ের নাম চলচ্চিত্র ও জাতীয় মুক্তি প্রথম খণ্ড 2018 সনে এটা বের হয়। আমি আসলে সামান্য যৎসামান্য জুনাইখালির মতো যুক্ত ছিলাম, আপনি তারেক মাসুদের আদম সুদের যেমন যুক্ত ছিলেন আমি এটার ভূমিকা লিখেছিলাম, সেই জন্য বলতে 2018 বেশি না আগের মাস, তাতে দেখা যায় আলমগ কবির বিচিত্র বিষয় লিখেছেন। এখানে সব কিছু নাই, এটার নামকরণ এই তরুণ সম্পাদকেরা করেছেন, নাম হয়েছে চলচ্চিত্র ও জাতীয় মুক্তি। এই ছিল আলমগ কবিরের দুটো মোটিভ, যদি ইংরেজিতে বলি ব্রত, দুই ব্রততা। তারপর অনেকদিন পরে আমি এটা আবিষ্কার করেছিলাম এই 2002-3 সনের দিকে, নীলক্ষেতের পুরোনো বইয়ের দোকান দেখলাম একটা বই, দিস ওয়াজ রেডিও বাংলাদেশ, পেঙ্গুইন বুক হাউসের ইসলাম আমাকে বইটা দিল, স্যার বইটা নিয়ে যান, 100 টাকা দিয়ে বইটা নিলাম। দেখেছি আলমগ কবিরের লেখা বই, 1984 বেরিয়েছিল, বইতে কোনো সূচিপত্র নাই, কোনো রকমের ইন্ডেক্সিং নাই, ইংরেজিতে 81টা নিবন্ধ। এগুলো আলমগ কবিরের নিজেরই লেখা, তিনি বলছেন তিনি যুদ্ধের সময় এগুলি পাঠ করেছিলেন 15 জুন থেকে 30 নভেম্বর পর্যন্ত, মোট 5.5 মাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্থায়িত্ব আমরা 9 মাস বলি না, হিসাব সুমার করিয়া দেখি 40,000, সুমার করলে 8.5 মাস অর্থাৎ 265 দিন। তো সেইখানে তিনি প্রায় 5.5 মাস যাবৎ সপ্তাহে একটা দুটো করে কথিতা পাঠ করতেন, সেগুলি ইংরেজিতে তার লেখা, তার সে অনুভূতি হয়েছে, আমি ওটা ইংরেজি পড়ে মুগ্ধ হই। তখন আমি এই তরুণদেরকে বলি যে আপনারা এটা অনুবাদ করুন, আমি একটা ভূমিকা লিখে দিয়েছি 2016 সনে, কিন্তু সেই বই শেষ পর্যন্ত 2020 বেরিয়েছে। এটা হচ্ছে এইটাই নাম ছিল, বইটার নাম উনি দিয়েছিলেন দিস ওয়াজ রেডিও বাংলাদেশ, আলমগ কবির দেওয়া নাম। কিন্তু দেখ যখন পড়তে তখন কি নামে পড়তেন, তিনি বলছেন দিস ইজ রেডিও বাংলাদেশ, এইভাবে কল দিতেন। এটা নিয়ে তৎকালীন অন্যান্য সংবাদকর্মীদের সাথে স্বাধীন বাংলা ব্যাপার কেন্দ্রের বিপ্লবীটা আগে খসে পড়েছে ম্যাগাজিন নেচের মতো, সেটা তো বিরাট বললেনি, কিন্তু দিস ওয়াজ রেডিও বাংলাদেশ এই কলটা উনি ইংরেজিতে দিতেন, ইংরেজি বিভাগী তিনি ছিলেন, মুজিবনগর সরকার ওসে কলকাতায় প্রবাসী, থিয়েটার বোর্ডের বাংলাদেশ সরকারের প্রধান রিপোর্টার তাজউদ্দিন আহমদের সাথে তার বোঝাপড়া এবং ঘনিষ্ঠতা ছিল, তার বিরুদ্ধে করেছেন অনেকেই, সে কাহিনী আরেকবার বলবো, জহির আহমদের বিরুদ্ধে যারা করেছেন কথা বাড়াতে চাই না, এগুলো আপনারাও বলতে পারেন। তো আলমগ কবির এই ডাক পছন্দ করেন নাই কামাল লোহানী সহ অন্যান্যরা, তারা বলছেন ইংরেজিতেও বলো স্বাধীন বাংলা লেখার কেন্দ্র। আলমগ কবির বলছে 2-4 দিন পরে তো বাংলাদেশ হবেই, তাই এখন থেকে বলতে দোষ কি, পরবর্তীকালে দেখেন প্রত্যেক শব্দের অর্থ বলতে যায় তার কালক্রম অনুসারে, খন্দকার মুশতাকের রাজত্বের সময় আবার বাংলাদেশ বেতারকে যখন রেডিও বাংলাদেশ করা হয় এই জন্য আলমগ কবির দায়ী নয়, উনি ইংরেজিতেই বলছিলেন। কিন্তু আলমগ কবির একটা মৃদু সমালোচনা করা যায় তার স্মৃতির প্রতি সমস্ত শ্রদ্ধা নিবেদন করার পরেও, তিনি বই নাম দেওয়ার সময় দিস ওয়াজ রেডিও বাংলাদেশ নাম দিলেন, এইটা কিন্তু ইতিহাসসম্মত হয় নাই, কারণ 1984 মাত্র 15 বছর পরে মূল ঘটনা 14 বছর পরে দিস ইজ রেডিও বাংলাদেশ রাখতে পারতেন, কারণ ওইটাই তিনি ঐতিহাসিক কল দিতেন, কিন্তু বইয়ের নামে ওয়াজ করে দিলেন। এটা বাংলা করার সময় এই তরুণেরা 5 জন তরুণী এটা বাংলা করেছেন, তাদের নাম উচ্চারণ না করাটা অন্যায় হবে, বিধানের প্রতি আমার
প্রীতি সহ আমি একটু সমালোচনা করব যে এদের নামগুলি উল্লেখ করা উচিত। আমরা আলমগীর কবিরের ইংরেজি পড়েছি, কিন্তু যারা এই তরুণেরা এই বাংলা করেছেন সেটা আপনারা পড়ে দেখেন, এই বাংলাও অপূর্ব। এরকম ভালো অনুবাদ ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু এই যে প্রাঞ্জল বাংলা আজকাল বাংলায় তো লেখা হয় না। এদের একজন হচ্ছেন আফজালুর রহমান, একজন আরস্তু, লেনিন খান, তাহমিদার জামি, প্রিয়ম, প্রীতি পাল এবং শামসুদ্দোজা সাজেন। সাজেন এখন জেলি স্তরে কাজ করে। এরা সকলেই বড় বড় পণ্ডিত। এটা সম্পাদনা করেছিলেন তিনজন, আবুল খায়ের মোহাম্মদ আতিকুজ্জামান, আরস্তু, লেনিন খান এবং তাহমিদার জামি। এরা সকলেই ইতিহাসবিদ, বাকি দুইজন। এরা আমাদের যুদ্ধে যে সমস্ত পণ্ডিতদের জন্য ভবিষ্যতে আমরা গর্ব করতে পারবো সেরকম, এরা ইংরেজি কিন্তু আরো কবির মতোই জানে। এরা বাংলা কিন্তু আরো অনুভূতি জানে। তারা যে বাংলা করছেন আপনি অবাক হবেন, শুনছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র 1971 এখানে ওয়াজ আর ইজের দ্বন্দ্বটা আরো মিছিয়ে ফেলেছে। এটি হচ্ছে বুদ্ধিদীপ্ত অনুবাদ। অনুবাদ মনে রাখতে হবে অ্যাক্টিভিজম, অনুবাদ মানে ইন্টারপ্রিটেশন, অনুবাদ মানে ইন্টারভেনশন, অনুবাদ মানে শুধুমাত্র প্রতিফলন নয়, এটাকে বলতে পারেন প্রতিসরণ বলতে পারেন। সে আর একটা মিডিয়াম দিকে গেলে লাঠি বাঁকা হয়ে যায় পানির ভিতরে, সেই করাটাই হচ্ছে অনুবাদকের কাজ। আমি অনুবাদকদের একটু প্রশংসা না করলে তাহলে এই বইটি রিভিউ হয় না। বাংলাদেশে আলমগীর কবিরের ভক্তের অভাব যে আছে সেটা আজকে সবার দেখলে বোঝা যায়, কিন্তু এত বেশি অভাবে নিয়ে বুঝি না। যেমন চলচ্চিত্র জাতি মুক্তি পেয়েছে, কেউ বের কেউ রিভিউ করেছে কিন্তু কেউ নাম নিতে চায় না আলমগীর কবিরের। এই তরুণরা আমাকে বলেছেন আরো একটা খন্ড তারা করবেন, আর এখানে যে ছবির সংগ্রহ আছে স্টিল ফটোগ্রাফার, আপনারা অবাক হবেন যে রেডিও বাংলাদেশ সহ কমপক্ষে 100 প্লেট ছবিও আছে এবং অধিকাংশ দুর্লভ। আলমগীরের মেয়েরা যারা লন্ডনে থাকে তারা এগুলো সংগ্রহ করেছেন, তার বিয়ের ছবি, নানা বিষয়ের বই এখানে আছে, আপনারা দেখবেন। আমি বই দুটো বহন করে নিয়ে আসছিলাম আপনাকে কোমরে দেখা, তারপর আনলাম যে আপনাদের বই দুটো দেখায়। এইসব বইয়ের রিভিউ হয় না, কেউ পড়ে নাই। এগুলো যদি লাখ টাকা দামের বই হয়েছে তা নয়, আমি সে লোকের কার্পণ্য সীমাহীন। বিশেষ করে চলচ্চিত্র মহলে যারা করেন, আমি আমার বন্ধু বড় ভাই মহিউদ্দিন খালেদের কথা ছোট আর বড় কি এসে যায় চুল তো পেকেছি বলতেছি, ওকে বলছি যে বাংলা রেপুজির শিক্ষকেরা পথের পাঁচালি দেখে না, সবিনয় নিবেদন করে আমি অন্তত পথের পাঁচালিটা দেখেছি এক বেশি চলে। কিন্তু আমি বলছি যে আমাদের চলচ্চিত্রকারেরা এই সমস্ত বই পড়েন। আলমগীর কবির একজন পণ্ডিত লোকও ছিলেন এবং সবচেয়ে বড় হচ্ছে তার যে রাজনৈতিক বিশ্লেষণের মুগ্ধতা বিধান কয়েকটা উল্লেখ করেছেন, আমি একটু উল্লেখ করি। আমি তো খারাপ সাধুভাষায় লিখি, এটার ওইটাতে লিখেছিলাম ভূমিকা, এটাতে লিখেছিলাম উত্তর লিখন, যেটা বলে সেটা দ্বিতীয় খণ্ডে। কারণ আমি প্রথমে এটা ভূমিকা আকারে লিখেছিলাম 2016 পরে বেগম মমতাজ হোসেন আলমগীর কবির বড় বোন উনি লিখেছেন ভাই সম্পর্কে, ওটা সামনে দিতে হয়। আবার কামাল লোহানি রাজি হয়েছেন লিখতে, ওটা সামনে দিতে হয়। তাহলে আমার তো একটা অংশ মঞ্চের পিছনে যেতে আছে, সেই জন্য ভূমিকাকে আমি শেষে লিখেছি এইভাবে। আমি এখানে বলে তার দুই একটা লেখাও দিই। আলমগীর কবিরের যে লেখা থেকে অনুবাদটা করেছেন, মানে বিধান যে দুটো করেছেন সেগুলি আমি করছি না। ইয়াহিয়া খান বাংলাদেশে যে গণহত্যার যুদ্ধ শুরু করিয়াছেন তাহা বর্ণবাদী ও সাম্প্রদায়িক চরিত্রের যুদ্ধ, এটা আলমগীর কবির ইংরেজির বাংলা অনুবাদ। আরেক জায়গায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে পাকিস্তানি সামরিক চক্রের গণহত্যার যুদ্ধ থামাইতে জাতিসংঘ কোনো ব্যবস্থা গ্রহণ করিতে পারে নাই, দেখিয়া দুনিয়া বিবেক যাওয়ার পর নাই আঘাত পাইয়া, যেটা আমার অনুবাদ। আমি এই তরুণেরা তাদের অনুবাদ চলিত ভাষায় করেছেন, আমি যে উদ্ধৃতি দিয়েছি আমি আমার সাধু ভাষাতে দিয়েছি। আমি বুঝেছি আমাদের লাগে কেউ করে না, সাধুতে লিখলে ওই কি হয় চলিত লিখলে কি হয়, এবং কেউ পড়ে না সংবিধান যেন কেউ পড়ে না, ওটা লেখা হয় শুধু। আমাকে লোকে বলে সাধুতে লেখেন কেন এই বৃদ্ধ বয়সে, আমি বললাম সংবিধান কেন সাধু ভাষায় লিখেছে তা তো আপত্তি করেন নাই, আমি সাংবিধানিক ভাষায় লিখি কি বলেন। আচ্ছা অমুস বদরুদ্দিন ওমর কেউ সমালোচনা করেছে আলাদা করে, নামটা উল্লেখ করেন সম্মান করে। বদরুদ্দিন ওমর সাহেব তত্ত্ব প্রকাশ করেছিলেন তখন 1971 একেবারে 24 মার্চ গণশক্তি পত্রিকায় সম্পাদিত হয়েছিল কি, শেখ মুজিব এবং ইয়াহিয়া খান দুজনই আমেরিকার দালাল এবং দুজন আমার এই উদ্ধৃতি দিন আবার ডিজিটাল দেখতে ফেলেন, এটা উদ্ধৃতি মাত্র যে যেহেতু শেখ মুজিবের আলটিমেটলি সাম্রাজ্যবাদ নিজের স্বার্থে পাকিস্তানের জনসমাজতন্ত্র না হয় সেই জন্য
বুর্জোয়াদের আপোষ করে দেবেন। এই অদ্ভুত সমালোচনার জবাব, কারণ কবির সাহেব নিজে কত কোন চিন্তি মনে করতেন। তিনি গোপনে তার কবিরেরও কিছুটা ইউটোপিয়া ছিল, যেটা বিধান ভদ্রতার জন্য বলে নাই, আমি তো ভদ্র নই, তা আমি বলতে পারি যে তিনি তার ইউটোপিয়াও তাকে পরিচালিত করেন। অনেক সময় মানুষের ভুল সিদ্ধান্ত সঠিক কাজ করায়। উনি কিন্তু পদ্মের মনের মতো লুঙ্গি পরে সারা দেশে ঘুরে বেড়ান নাই, উনি কিন্তু যুদ্ধে চলে গেছেন। যেদিন বিমানে করে যুদ্ধের সময় তিনি এখানে ছিলেন, একবার যেদিকে তিনি গুলি খেয়েছিলেন ফিরে এসছেন, পরে তিনি বিমানে থাইল্যান্ড গেছেন, সেখান থেকে তিনি কলকাতা নেমেছেন। কিন্তু তার দুই মহান সঙ্গী তারা দিল্লিতে চলে গিয়েছে এবং যুদ্ধের সময় তারা টুশব্দ কেউ করেন না। চিঠিপত্রগুলি এখানে ছাপা হয়েছে, শফিক রেহমানের চিঠি, তারপরে সৈয়দ মুখের শামসুল হকের চিঠি, চিঠি নয় মানে তার জীবনের খবর, যা এগুলি বললে বাংলাদেশে বলে কি লোকনিন্দা করে। আমি লোকনিন্দা করছি না, আমি ঐতিহাসিক পরিক্রমার জন্যই বলছি, এগুলি না বললে হবে না। তো এখন কি করা যাবে? মাহমুদের বদরুদ্দিন মশাই সম্পর্কে দুই একটা কথা উনি লিখেছেন, এই একটু পড়ে দেখি। পূর্ণ আঞ্চলিক স্বায়ত্ব শাসনের জন্য যে আন্দোলন চলিতেছে, মার্কিন সরকার যে তাহার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করিতে পারে সে সম্ভাবনা নিরপেক্ষ পর্যবেক্ষকরা এক প্রকার উড়াইয়া দিয়েছিলেন। তাহার একটি কারণ এই যে কোনো কোনো বামপন্থী পত্রিকা নিরন্তর প্রচার করিয়া যাইতেছিল শেখ মুজিব আওয়ামী লীগ উভয়ই মার্কিন প্রশাসনের ভাবগাবহ। আব্দুল হক ও মোহাম্মদ তোয়াহার অনুসারী গোপন কমিউনিস্ট পার্টির মুখপত্র গণশক্তি পত্রিকার ২৪শে মার্চ সংখ্যায় কেহ একজন দৃঢ়তার সহিত লিখিয়াছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি আলের দৌলতে মুজিব ইয়াহিয়া সমঝোতা হইয়া গিয়াছে। পত্রিকা নিজস্ব ভাষায় সাম্রাজ্যবাদ প্রস্তাবিত আপোষ রফায় উপনীত হইয়া শেখ মুজিব বাংলাদেশের জনগণের স্বার্থ বিসর্জন দিতেছেন বলিয়া পত্রিকাটি অভিযোগ করে। এই পত্রিকার মতে আপোষ রফার উদ্দেশ্য ছিল নিখিল পাকিস্তানে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা নস্যাৎ করিয়া দেওয়া। এটাও আলমগ কবির লেখা। ওই পত্রিকা আমি উল্লেখ মন্তব্য করছি এভাবেই, নিজের লেখায় নিজে উদ্ধৃত করে কি বলেন কেউ যখন বলে না আপনাদের শোনাই। ওই পত্রিকার সম্পাদকের নাম কবি উল্লেখ করেন নাই, রেডিওর ধারাবাহিক কোনো নাম নেন না, যেহেতু উনি তখন দেশের ভিতরে ছিলেন। এখন সকলেই জানেন ইনি আর কেউ নয় অভিজাত বামপন্থী বদরুদ্দিন মশ। আলমগ কবির একটা মন্তব্য করিয়াই অনুচ্ছেদ শেষ করিয়াছিলেন, সাপ্তাহিকটির সম্পাদক মহোদয় এখন নিশ্চয়ই নিজের কথা নিজেই দিয়া খাইতেছেন। আপনাদের এটা দিয়ে আমি বেশি লম্বা করবো না। আমাদের এই যে যাদেরকে আমরা বলি চীনা পন্থী, তাদের সমালোচনা করার আগে তিনি একটু ইয়ের উপরে রেগে গেছেন, আমাদের নাম কি চীনের উপর তার বক্তব্যটা চীনের উপর। ২৫শে মার্চের আলমগ কবির লেখা, ২৫শে মার্চের পর হইতে আজ পর্যন্ত চীন মুক্তি বাহিনী কিংবা সাম্রাজ্যবাদের সমর্থন পুষ্ট পাকিস্তানি ঔপনিবেশিক সরকারের মুখোমুখি বাংলাদেশের জনগণের লড়াইয়ের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই, একথা সত্য বটে। ২৫শে মার্চের পর হইতে ঘাতক চক্রের হাতে ওই দেশটি একটি গুলিও তুলিয়া দেয় নাই, এই খবর আমরা নির্ভরযোগ্য সূত্রে পাইয়াছি। খুবই ভালো কথা, কিন্তু তাহা কি যথেষ্ট? যে দেশ বা সরকার দাবি করিয়া থাকে তাহারা জাতীয় স্বাধীনতা ও মুক্তির জন্য সংগ্রামরত নির্যাতিত মানব জাতির পক্ষে প্রথম সারির সৈনিক, সেই দেশ বা সরকারের এই কি যথার্থ ভূমিকা? আমার তো মনে হয় যথার্থ নয়। শেষ, এই হচ্ছে আলমগ কবির লেখার নমুনা আর কি। কিন্তু তারপরেও আলমগ কবিরও দুটি ইউটোপিয়া ছিল, যেমন উনি মনে করেছিলেন। আপনারা যারা ধীরে ভাবে মেঘনা দেখেছেন, এটাই তার প্রথম ছবি আমি দেখি, চট্টগ্রাম কলেজে তখন আমি ইন্টারমিডিয়েটের ছাত্র, ১৯৭৪ হবে তো, তখন বুঝি নাই যে এই ছবির ইউটোপিয়াটা কি। উনি ভেবেছিলেন দুই বাংলা বলা এক হয়ে যাবে, এরকম ভাবনা ছিল। এটা তার যেটা বলে আমি বুঝলাম মহৎ মুনি নাংশ মতি ভ্রম, মহৎ মানুষের বড় বড় ভুল হয় সেরকম ভুল, এই ভুল কিন্তু ঐতিহাসিক ভুল। তিনি নিজে ওই ভুলের ভিত্তি যুদ্ধ চলার সময় তিনি বলছেন বাংলাদেশ স্বাধীন হলে এদেশে আর সাম্প্রদায়িকতা থাকবে না, এই ভুলের জন্য তাকে দায়ী করা যাবে না, আমরাই দায়ী তার এই ভুলের জন্য।
তিনি বলছেন, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রকৃত প্রস্তাবে হয়ে উঠেছিল বিপ্লবী গণযুদ্ধ। আমার মন্তব্য এটা, তা আমি বুঝি। মনে রাখিতে হইবে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধটা ছিল এদেশের সকল জাতি সকল ধর্ম ও বর্ণের মানুষের বিরুদ্ধে। এখানেই গড়িয়ে উঠেছিল গণযুদ্ধের জাতিভিত্তি। শুধুমাত্র পেশাদার সেনাবাহিনীর লোকেরা যুদ্ধ করেছে এটা হলে এটা গণযুদ্ধ হয় না। আমাদের বেশিরভাগ লোকই আগে যুদ্ধ করে নাই, শুধু যুদ্ধের জন্য, আবার যুদ্ধের পরে তারা আবার ডিসলভ হয়ে চলে গিয়েছে। আলমগ পরিষ্কার ভাষায় এই কথাটা লিখিয়েছিলেন, সাম্প্রদায়িকতার বিষে জর্জরিত একটি শত্রু বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ এই মুহূর্তে যে যুদ্ধে রত, তাহার এক দফা বড় ফল অল্প আছে, এই ফলের নাম ধর্ম নিরপেক্ষতা। অনেকে বলছে ধর্ম নিরপেক্ষতার কখন সংবিধানে আসলো ইত্যাদি বলে না, এই যে যুদ্ধের মধ্যে এটা লিখেছেন 1971 সালে ওই এক ঘোষণার মধ্যে, এই বইটা আপনারা সবই পাবেন। আমি সবাইকে অনুরোধ করবো, আজকে অনেকটা প্রোপাগান্ডিস্টের মতো আলমগীর লেখা আমাদের পড়া উচিত, যেগুলো এখনো সংগৃহীত হয় নাই। যেমন ধরুন পলিটিতে তার লেখা, এগুলো সংগ্রহ করা দরকার, ইংরেজিতে সংগ্রহ করা উচিত, তার মূল ভাষা রক্ষা করি করতে হবে। আমরা এটা বের করার পর দেখলাম যে বাংলা একাডেমি তার 1984 সেই বই আমাদের কোনো অ্যাকনোলেজমেন্ট না করে আবার দ্বিতীয় মুদ্রণ করেছে। সেখানে দেখলাম সূচিপত্র শামসুজ্জামান খান তোমার জীবিত ছিল, তিনি একটা ভূমিকাও লিখেছেন। কিন্তু যাকে বলা হয় দায়সারা ভূমিকা, সরকারের এরকম একটা জায়গা না দিলে আমরা আলোচনাটা করতে পারতাম না। এটা ঠিক, কিন্তু সরকারের জায়গা বলে এখানে লোক নাই, এই কারণটা কি? এটাকে ইংরেজি বলে এলিয়েনেশন, এটা হলো সম্পূর্ণ নিজেকে বিদেশি করা। এলিয়ান শব্দটা তো বিদেশি, অর্থাৎ স্বদেশের সরকার যখন বিদেশে চলে সে বিদেশি হয়ে যায়, কোনো যোগাযোগ থাকে না, শুধু এই মন্ত্রণালয় আর ওই মন্ত্রণালয়ের সমালোচনা করে কি হবে। বাংলা একাডেমিতে একই কাজ হলো আলমগীর এই বলে তারা ছেপেছেন বটে, একটু ভালো কাগজ দিয়েছেন, কিন্তু কোনো রকমের প্রুফ করেন নাই। এবং যে বই 1984তে আমরা দেখলাম সেটা তো হাজার হাজার বই আছে, ওইটা শুদ্ধ করে একটা সংস্করণ করা উচিত। আমরা তো বাংলা অনুবাদ করেছি, এই তরুণেরা 5 বছর পরিশ্রম করে এটা বের করেছে। মনে রাখতে হবে 2016, 2017, 2018, 2019, 2020 করোনার মধ্যে এটা বেরিয়েছে, হয়তো এই কারণে কিছুটা বাজারজাতকরণ হয়নি। এটা আগামী প্রকাশনীতে পাওয়া যায়। এটা অর্থায়ন করার জন্য আমি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করি সেই বিশ্ববিদ্যালয়ের নাম ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ, এটা ইংরেজি মাতা বিশ্ববিদ্যালয়, তারাও কিছু অর্থ সাহায্য করেছেন, নাহলে এটা বের হতো না। আমি অনুরোধ করবো আপনারা চলচ্চিত্র বিশারদ যারা আছেন, আলমগীর কবিরের যেগুলো চিত্রনাট্য পাওয়া যায় নিশ্চয়ই নানা জায়গায় ছাপা অথবা প্যানেল আছে, সেগুলিও যতটুকু সংগ্রহ করা যায়, মানে আমি সমূহবাদী নই, যা কিছু পাওয়া যায় আমাদের জীবন ফ্র্যাগমেন্ট। বিধানকে ধন্যবাদ জানিয়ে এবং আলী আহমদ মুকুল সাহেবকে ধন্যবাদ, নাকি নাকি চিন্তা না আজকে আসতে বললেন, আর মসজিদিন সাকের আছেন, আমি অসুস্থ বোধ করছি, কিন্তু আপনাদেরকে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে বক্তব্য এখানে শেষ করার মনোমুচি করতে।